মাঠ ও মাঠের বাইরের খেলাধুলার নানা উত্তাপ ছড়ানো সবশেষ খবর জানাতেই আমাদের নিয়মিত আয়োজন খেলার সময়। আর এই আয়োজনে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি, আমি সজল মিত্র রিচার্ড। শুরুতেই ক্রিকেট প্রসঙ্গ। উপমহাদেশীয় ক্রিকেটের জমজমাট আসর আইপিএল মাতাতে এবার ভারত গেলেন বাংলাদেশের কাটার স্পেশালিস্ট মুস্তাফিজ রহমান ও দেশ সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। প্রথমবারের মতো আইপিএল খেলার সুযোগটা কাজে লাগাতে চান মুস্তাফিজ। সানরাইজার্স হায়দ্রাবাদের হয়ে সফল হতে চান সাকিবের মতোই। সেরা উইকেট শিকারী হবার লক্ষ্য না থাকলেও দেশ ছাড়ার আগে নিজের প্রতিভার সবটুকু ঢেলে দেওয়ার কথা জানিয়েছেন মুস্তাফিজ। কদিন আগেই ওয়ার্ল্ড টি টোয়েন্টিতে অফ কাটার আর সোয়ারের ভেলকি দেখিয়েছেন টাইগার পেসার মুস্তাফিজুর রহমান। স্টিভেন স্মিথ, রোহিত শর্মা, কেইন উইলিয়ামসনের মতো বিশ্বের বাঘা বাঘা ব্যাটসম্যানরা হার মেনেছেন মুস্তাফিজের ভেলকিতে। এবার ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএল এর নবম আসরে সানরাইজার্স হায়দ্রাবাদের জার্সি গায়ে মাঠ মাতাবেন মুস্তাফিজ। প্রথমবারের মতো আইপিএল খেলার সুযোগ পেয়ে সামর্থ্যের সবটুকু ঢেলে দিতে চান বাংলার কাটার মাস্টার। প্রথমবারের মতো যাচ্ছে, অবশ্যই ভালো লাগারই কথা, লাইফের ফার্স্ট। আর আপনারা আমাদের জন্য দোয়া করবেন যেন আরো ভালো করতে পারি। আমি আর সাকিব ভাই সানরাইজার্সদের হয়ে কেইন উইলিয়ামসন, রবি বোপারা, ডেভিড ওয়ার্নার, ট্রেন্ট বোল্ট, যুবরাজ সিং, শিখর ধাওয়ানের মতো বিশ্বের নামকরা ক্রিকেটারদের সাথে একই ড্রেসিং রুম ভাগাভাগি করবেন মুস্তাফিজ। সেই অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে ভবিষ্যতে আরো পরিণত ক্রিকেটার হবার ইচ্ছা মুস্তাফিজের। শেখার তো শেষ নয়, সব জায়গায় বড় প্লেয়ার আর ছোটবেলার সবকিছু সবার কাছ থেকে শেখার আছে, চেষ্টা করব অনেক কিছু শেখার। ওয়ার্ল্ড টি টোয়েন্টিতে 3 ম্যাচ খেলে উইকেট শিকার করেছেন 9টি। নিউজিল্যান্ডের বিপক্ষে 22 রানে 5 উইকেট নিয়ে আসরের সেরা বোলিং ফিগারের মালিকও তিনি। তবে আইপিএল এ মুস্তাফিজের চোখ প্রতিপক্ষকে ঘায়ল করতে, সেরা উইকেট শিকারী হতে নয়। না, ওরকম কোনো টার্গেট নেই। যদি উপরওয়ালা ভালো সুযোগ দেয় তাহলে ভালো করা সম্ভব। আইপিএল এর গত কয়েক আসরে বাংলাদেশের দর্শকরা উৎসুক হয়েছিলেন সাকিবের অলরাউন্ড পারফরম্যান্স দেখতে। এবার তারা অপেক্ষা করবেন মুস্তাফিজের কাটার আর স্লোয়ারের ভেলকি দেখতে। নাসির সুলতান, সময় সংবাদ, ঢাকা। সদ্য সমাপ্ত ওয়ার্ল্ড টি টোয়েন্টিতে সর্বোচ্চ রান করায় তামিম ইকবালের জন্য $5,000 পুরস্কার ঘোষণা করেছে পাকিস্তান সুপার লিগ পিএসএল এর দল পেশোয়ার জালমি। দলের মালিক জাভেদ আফ্রিদি তার টুইটার অ্যাকাউন্টে তামিমের এই পুরস্কারের বিষয়টি ঘোষণা করেন। 6 ম্যাচে 295 রান করেন বাংলাদেশের এই ড্যাশিং ওপেনার। বিশেষ করে প্রথম পর্বে তার ব্যাটিং প্রদর্শনী ছিল দুর্দান্ত। নেদারল্যান্ডসের বিপক্ষে 83 ও আয়ারল্যান্ডের বিপক্ষে বৃষ্টি বিঘ্নিত ম্যাচে ঝোড়ো 47 রানের পর ওমানের বিপক্ষে হাকান বাংলাদেশের টি টোয়েন্টি ইতিহাসের প্রথম শতক। 103 রানের ইনিংসটি আসলে সর্বোচ্চ ব্যক্তিগত সংগ্রহের তালিকায় ঠাঁই পেয়েছে। দুর্ভাগ্যজনকভাবে বাংলাদেশ সেমিতে উঠতে না পারলেও তামিম 295 রান করেন, তামিম যা আসরের সর্বোচ্চ রান। দ্বিতীয় স্থানে আছেন ভারতীয় ব্যাটসম্যান বিরাট কোহলি। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি খাতে বিশ্বের শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান হুয়াওয়ের ব্র্যান্ড অ্যাম্বাসাডর হলেন বিশ্ব সেরা ক্রিকেট অলরাউন্ডার সাকিব আল হাসান। মঙ্গলবার প্রতিষ্ঠানটির সঙ্গে চুক্তিবদ্ধ হন সাকিব। ক্রিকেটে সাকিব আল হাসান যেমন ধারাবাহিক পারফরমেন্স করে পুরো বিশ্বকে মাতিয়ে রেখেছেন, হুয়াওয়ে ব্র্যান্ড পণ্যের পারফরমেন্সও গ্রাহকদের চাহিদা পূরণ করে চলেছে সফলতার সঙ্গে। আর সাকিব বিশ্বব্যাপী সুপরিচিত বলে বিশ্বসেরা এই অলরাউন্ডারের সঙ্গে চুক্তি করে প্রতিষ্ঠানটির মালিক পক্ষ ও কর্মকর্তা বৃন্দও খুশি। মঙ্গলবার এক অনুষ্ঠানের মধ্য দিয়ে দুপক্ষের এই চুক্তি স্বাক্ষরিত হয়। সাকিব জানান, হুয়াওয়ের সঙ্গে কাজ করার সুযোগ পেয়ে তিনি বেশ খুশি। সেই সাথে ক্যারিয়ারের সফলতা ও ভবিষ্যতে মানুষের উন্নত প্রযুক্তির ব্যবহার নিশ্চিত করার পাশাপাশি দেশ ও দেশের বাইরে ক্রিকেটের জনপ্রিয়তা বাড়ানোর ক্ষেত্রে একসঙ্গে কাজ করার অঙ্গীকারও করেন সাকিব। বেশ অনেকদিন হয়ে গেল, আমার অলমোস্ট 10 বছর হয়ে গেল ইন্টারন্যাশনাল ক্রিকেটে বাংলাদেশের হয়ে। সময়টা ভালো কাটছে এবং আমি আশা করব যে ভবিষ্যতে এর থেকে আরো বেশি ভালো কাটবে। আসলে কারোর সাথে কারো কম্পেয়ার করা ঠিক না, আর অন্য দেশের প্লেয়ারের সাথে তো কম্পেয়ার করা একদমই ঠিক না। আমি চেষ্টা করব আমার জায়গা থেকে আমি যতটুকু পারি নিজেকে ইমপ্রুভ করতে এবং যতটুকু পারি দেশকে দেশের জন্য গর্ব নিয়ে আসতে। সো আমার এটা একটা টার্গেট থাকে, সো সেজন্য আমার যা যা করার প্রয়োজন আমি অবশ্যই চেষ্টা করব সেগুলো করার। দেখছেন খেলার সময়।